लोग ना। লগ্নাকে ওর ভালো মার থেকে আলাদা করতে পেরেছি। মায়ের থেকে করলে তোর পড়বে তাহার রেশ, তবেই হবে যুদ্ধ জয়। লগ্নার শক্তি শেষ, তাহলে আর দেরি কিসের? বেশ অনেকদিনই হলো লগ্নাকে আমি ওর ভালো মার থেকে আলাদা করতে পেরেছি, তাই আজ কিছু হলো লগ্নার ভালো মা আসতে পারবে না ওকে বাঁচাতে। তাহলে আজই আমি লগ্নাকে
কপালটা ভালো যে আজ সূর্য বড়বৌদির কাছে আছে, কিন্তু মার ঘুম ভাঙবে না তো? আর যদি ভাঙে তাহলে? তোমার হাসির আওয়াজে বলে দিচ্ছে তুমি আমাকে সাহায্য করবে। আজ আমি তোমাকে আমার প্রেত রূপ দেখাবো। ওই বদ্ধ ঘরে দাঁড়িয়ে বেড়াবো লগ্নাকে। যদি লগ্না বাক শক্তিহীন হয়ে পড়ে তাতে আর লগ্না চিৎকার করতে পারবে না। আর তারপরে লগ্না শেষ হয়ে যাবে। আজ আমি আমার এমন রূপ নেব যা মানুষ দেখতে পাবে।
কি হলো? বাইরে একটা চিৎকার শুনলাম, গলা শুনে তো মনে হলো রুদ্র। কি হলো? দরজাটা খোলা কেন? টাকা পয়সা, আমার আমার জিনিসপত্র কি হলো? কোথায় গেল সব? কোথায় গেল? সর্বস্ব নিয়ে কে চলে গেল? কে চলে গেল আমার সর্বস্ব নিয়ে? আমি 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 কিছু করবো না। আমাকে আমাকে ক্ষমা করে দাও। আমাকে মেরো না, আমাকে আমাকে মেরো না, মেরো না আমাকে। তোকে হবে, তোকে মরতে হবে। অনুকে যে একবার দেখে ফেলেছে সেই তো আর বাঁচতে পারে না, মরতে তোকে হবে। রুদ্রর গলার আওয়াজ মনে হলো। রুদ্র, চিৎকার করছিস কেন? রতির সর্বনাশ হয়ে গেছে আমার। রুদ্র, কি হয়েছে বাবা? বাবা তোমার কি হয়েছে? আমি কাকে কাকে দেখলাম? কার কথা বলছো তুমি? আমি কাকে দেখলাম? আমি তো চোখে বিশ্বাস করতে পারছি না। ওর কথা ছাড়ো, তুমি আমাকে বলো এসব কি? রুদ্র, এগুলো এখানে এলো কি করে? এখানে কি করে এলো এগুলো? আমার ঘরের সিন্ধুক খোলা, কে ওখান থেকে এসব কিছু বের করে নিয়ে এসেছে? কথা বলছিস না কেন? কি ব্যাপার তোমার হাতে? ওটা কি রুদ্র, তুমি চুরি করেছো? না মা। এ কি বলছো ঠাম্মি?
আপনার কথা ভুল হচ্ছে, ও কেন চুরি করবে মা? হ্যাঁ, এটা আমারও বিশ্বাস ছিল, যা আজ ও নিজেই ভেঙে দিল। না না ঠাম্মি, বাবা তো কথা বলছিস না কেন তুই? তখন থেকে চুপ করে আছিস তুই? দেখো দেখো, প্রশ্ন শুনে দেখো, মুখটা কেমন ফাকাশ হয়ে গেছে দেখো। আরে বল, এই তুই উঠে দাঁড়া বাবা। চল ফোর 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 দাদা, কি করছেন? কি ওকে ছেড়ে দিন না দাদা, মার ঘরে চুরি করেছে বেঈমান। মিঠু ঠাকুরপো থামো, ওরে তো কিছু বলার আছে, আগে তো শোনো কথাটা। কি আর কি বলার থাকতে পারে? তুমি ওভাবে ওর গায়ে হাত তোলো না, আমাকে কথা বলতে দাও। মা আমি সত্যি বলছি, আমি চুরি করি। তোমার কথা আমি বিশ্বাস করলাম রুদ্র, যে চুরিটা তুমি করনি। এবার তুমি আমাকে বুঝিয়ে দাও, আমার সিন্দুক থেকে টাকা গয়না এখানে এলো কি করে? আর এই চাবিটা, চাবিটা তোমার হাতের মুঠোয় বা এলো কি করে? তুমি আবার উঠে এলে কেন সূর্য? মা কি হয়েছে গো? কিছু হয়নি, তুমি যাও ঘরে যাও। না বৌদি, ওকে থাকতে দাও। এই বাড়ির মধ্যে লুকিয়ে থাকা সাপটাকে সবাই চিনুক। কি হলো রুদ্র, কথা বলছো না কেন? ও কি বলবে মা ওকে, এখনো তুমি বলার সুযোগ দিচ্ছ। কি বলবে ও নিজেই খুঁজে পাচ্ছে না, বানাচ্ছে মা, ভেতরে ভেতরে বানাচ্ছে। ও কি বলবে? দাঁড়াও রুদ্র, শেষবারের মতো তোমাকে আমি জিজ্ঞেস করছি, আমার কথার জবাব কি তোমার কাছে আছে? রতি, পুলিশে খবর দাও। অপরাধ যখন করেছে তখন শাস্তি তো ওকে পেতেই হবে। মা আমি বলছি কি, ওকে কিছু বলতে দিন না, ও কি বলছে? আর কত সুযোগ ওকে দেব মেজ বৌমা? ছোট ঠাকুরপো কেন এমন করলে? বড় বৌ দিদি তুমিও এমন কথা বলছো, তুমিও ভাবছো যে ও চুরি করেছে? ও তো দাদার সাথে ব্যবসা সামলায়, কোনোদিন তো একটা পয়সাও সরায়নি, কেন এমন কথা বলছো বড় বৌ দিদি? আমি কিছু বলিনি। তুমি তো বললে একটু আগেই, তুমি তো বললে। রতিদেব, রতিদেব রাজপুরি। আচ্ছা একটু কাইন্ডলি আমাদের বাড়িতে আসতে হবে, আমাদের বাড়িতে সিন্ধু ভেঙেছে, মানে চুরি করতে গিয়ে একজন ধরা পড়েছে, কাইন্ডলি একটু যদি। সেই ভুলটা আজ আমি শোধরাতে চাই কুন্তলা। রুদ্র, তোমাকে তো আমি কোনোদিন নিজের সন্তানদের থেকে আলাদা করে দেখিনি। আমার ছেলেরা যে সম্পত্তির ভাগ পাবে, তুমিও তো সেই সম্পত্তির ভাগ পেতে রুদ্র। তাহলে এটা কি করলে তুমি? নিজের ঘরে নিজে শীত কাটলে? না না না, হবে না হবে না, তোমাকে আমার সম্পত্তির অংশ দেওয়া যাবে না রুদ্র। তোমাকে আমি আমার সব কিছু থেকে বঞ্চিত করলাম।